সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নয়া কৌশলে দুই বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি। এরপর থাকবে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না বলছেন তৈমুর আলম খন্দকার। এবারে জানাবো সরকারের পদত্যাগই আসন্ন সংকটের সমাধান বলছে বারো দলীয় জোট। বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকা ভোট বর্জন কর্মসূচি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছে বাংলাদেশ জামাত ইসলাম, বারো দলীয় জোট, বিএনপি এবং যুগপথের শরিক অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল। তারা বলছে বর্তমান সরকারের পদত্যাগই একমাত্র সংকটের সমাধান। এদিকে নয়াপল্টনের কার্যালয়ের সামনে আবারও পুলিশ মোতায়েন। বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে চিরসেনা রূপ এখন আর নেই। ২৮ অক্টোবরের পর থেকেই নেতাকর্মীদের আনাগোনা আর নেই। দীর্ঘদিন পর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো সদস্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায়নি। তবে শুক্রবার বেলা ১১টার দিকে আবারও বিএনপির কার্যালয়ের সামনে আসতে শুরু করেছে পুলিশ। এদিকে ৭ই জানুয়ারির নির্বাচন, দেশের ১২টা বাজার অ্যালার্ম বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন দেশের পৌনে ১২টা বেজে গেছে। আমার মনে হয় আগামী ৭ই জানুয়ারি দেশের ১২টা বাজার অ্যালার্ম বেজে উঠবে। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এবার গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে দুর্ধর্ষ ইসরায়েলি সেনাদল। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার গুজাইয়া জেলায় হামাসের সঙ্গে যুদ্ধে বড় ধরনের প্রাণহানির পর ইসরায়েলি ইহুদিবাদী সেনাবাহিনী দুর্ধর্ষ গোলানি ব্রিগেডকে সরিয়ে নেওয়া হয়েছে। গাজা যুদ্ধের শুরুর পর গোলানি ব্রিগেড প্রত্যাহার ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার ২২শে ডিসেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে দ্য নিউজ অব আরব এবং হিন্দুস্তান টাইমস। ইসরায়েলি টিভি চ্যানেলেও এ খবরটি বারবার দেখানো হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নয়া কৌশলে দুই বড় দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়া কৌশলে এগোচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপি। নির্বাচন ঠেকাতে বিরোধী দলগুলোকে আমলে নিচ্ছে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। পুরোদমে নির্বাচনী প্রচারে ব্যস্ত দলটি নিজ নিজ আসনে ভোটারদের কাছে টানতে দিনরাত কাজ করছে নৌকার প্রার্থীরা। ভোটারদেরকে কেন্দ্র করে কিভাবে কেন্দ্রে নেওয়া যায় তার উপর বেশি গুরুত্ব আরোপ করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। অন্যদিকে অসহযোগ আন্দোলন ঘোষণার পর তা বাস্তবায়নে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি এবং তার শরিক দলগুলো। সারা দেশে গণসংযোগের ভোট বর্জন সহ পাঁচ দফা আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করছে বিএনপি। পাশাপাশি হরতাল অবরোধের কর্মসূচিও চলবে। নতুন বছরের শুরুতে আন্দোলন আরো তীব্র করবে দলটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছিলেন বিএনপি এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু জনগণই তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী শক্তি বিএনপি জামাতের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে, তার প্রমাণ আমাদের হাট বাজার দোকানপাটে জীবনযাত্রা স্বাভাবিক। একই বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহউদ্দিন নাসিম যুগান্তরকে বলেন বিএনপির এই অসহযোগ আন্দোলনে দেশের ১৬ কোটি মানুষের বিপক্ষে, মানুষের স্বার্থের বিরুদ্ধে বিএনপির অপরাজনীতি দেশের মানুষ বিশ্বাস করে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। তাদের আন্দোলনে মানুষ সাড়া দেয়নি, হরতাল হয়নি, তাদের অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে। এই কর্মসূচিতে দেশের মানুষের কোনো সম্পৃক্ততা নেই, ফলে বিএনপি এই কর্মসূচি অতীতের অন্যান্য কর্মসূচির মতো ব্যর্থ হবে। জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন বিএনপি কখনোই শান্তিপূর্ণ বা গণতান্ত্রিক আন্দোলন করেনি, তারা অতীতের আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, এখন এদেশের সাধারণ জনগণ বিএনপিকে ত্যাগ করেছে। এদিকে সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি। অসহযোগ আন্দোলন সফলে নানা তৎপরতা বিএনপির। ভোটের দিন সহ পাঁচ দিন
গণকারফিউ দেওয়ার চিন্তা। চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ পথে রেখে সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি। এজন্য কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক এ তিন দিক থেকে নীরবে সরকারকে কাবু করার কৌশলে নিয়েছে দলটি। এর অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেখানে ভোট বর্জন সহ পাঁচটি দফা দিয়ে তা পালনের আহ্বান জানানো হয়। জনসমর্থন বাড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনে দেশবাসী ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করছেন তারা। দেশের বাইরেও এ নিয়ে ব্যাপক প্রচারণা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাজপথে হরতাল, অবরোধ কর্মসূচিও, ভোটের দিন সহ পাঁচ দিন গণকারফিউ দেওয়ার চিন্তাভাবনা নিয়েছে দলটি। এসব কর্মসূচিতে মিত্রদের সমর্থন পাওয়ার আন্দোলন সফলে আশা দেখছে দলটি। একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না বলছেন তৈমুর। আসন্ন সংসদ নির্বাচনে সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ এক আসনে তৃণমূল বিএনপির প্রার্থী এবং দলটির মহাসচিব তৈমুর খন্দকার। তিনি বলেন, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তৈমুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা কাঞ্চনবাজারের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এই ঘটনায় আটজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। এ সংঘর্ষ প্রসঙ্গে তুলে তৈমুর আলম খন্দকার রূপগঞ্জের কাঞ্চন বাজারে বৃহস্পতিবার সরকার দলীয় দুই পক্ষের লোকজনের মধ্যে যেভাবে খুনোখুনি সংঘর্ষ হয়েছে, যেভাবে রামদা দেশি বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দিহান তৈমুর আলম খন্দকারের। সারা দেশে তৃণমূলের প্রার্থীরা বিএনপি বাহিনী, এমপি বাহিনী দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে, রাতের আধারে পোস্টার খুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব। তিনি বলেন, চনপাড়াতে আমার পোস্টার লাগাতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন কি শুধু শোকজ করবে নাকি অ্যাকশনেও যাবে, সেটি আমরা পর্যবেক্ষণ করছি। তারপরও সংবাদ সম্মেলন করে আমরা জাতির সামনে সব তুলে ধরব। নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবিও জানান তৈমুর আলম। তিনি বলেন, 2018 সালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তারা ছিলেন কেবল সাক্ষী গোপাল। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেবল ডাইনে বায়ে ঘুরছেন, কারো কোনো অভিযোগ শোনেননি, ব্যবস্থাও নেয়নি, কারণ তাদের সেই সক্ষমতা দেওয়া হয়নি। সরকারের পদত্যাগই সংকটের সমাধান বলছে বারোদলীয় জোট। বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকা ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ করছে বারোদলীয় জোট। শুক্রবার সকালে দৈনিক বাংলা মোড়, কালভার্ট রোড, ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ করে এ জোটের নেতারা, এবং আজ শনিবারও এ লিফলেট বিতরণ করছেন তারা। এ সময় তারা বলেন, আগামী 7ই জানুয়ারি দেশে একটি দামি একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে। এই নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে, বিশ্বের কাছে বাংলাদেশ হারাতে পারে, তৈরি পোশাক সহ রপ্তানি বড় বড় বাজার এবং সংকট সৃষ্টি হতে পারে অর্থনীতিতে, এতে করে বাংলাদেশ মহাবিপদের দিকে ধাবিত হবে। তাই 7ই জানুয়ারি নির্বাচন নয়, এই নির্বাচন হতে দেওয়া যাবে না। শেখ হাসিনার পদত্যাগই এই সংকটের সমাধান। জাতীয় পার্টির কাজী জাফর প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা পাতানো নির্বাচনের খেলা সারাদেশকে অবরুদ্ধ করে রেখেছে। আগামী 7 তারিখ জনগণ এই প্রহসনের মার্কা নির্বাচনকে প্রতিহত করবে। তিনি দেশবাসীকে এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, চলমান আন্দোলনে আগামী 7ই জানুয়ারি আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত হবে। জাতীয় গণতান্ত্রিক প্রার্থী জাগপার সহসভাপতি ও বারোদলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার এর অধীনে 7ই জানুয়ারি বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হতে চলেছে। তবে নির্বাচন ডামি কিংবা নায়ক নায়িকা মার্কা হোক না কেন, দেশের জনগণ এই প্রহসনে নির্বাচন হতে দেবে না, বরং এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আলম আহাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দোহা পারভেজ, ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রেজা। নয়াপল্টনের কার্যালয়ের সামনে আবারও পুলিশ মোতায়েন।
বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের চিরচেনা রূপ এখন আর নেই। আঠাশে অক্টোবরের পর থেকে নেতাকর্মীদের আনাগোনা আর নেই। দীর্ঘদিন ধরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখা যায়নি। তবে শুক্রবার বেলা ১১টার দিকে আবারও বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়। গত আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বন্ধ করার পর থেকে কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরুতে সেখানে মানুষের অবস্থান এবং চলাচলে বাধা দেওয়া হতো, পরে ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হয়। অক্টোবরের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন পর্যন্ত তালাবদ্ধ, কোনো নেতাকর্মীও কার্যালয়মুখী হচ্ছেন না। সাতই জানুয়ারি দেশের ১২টা বাজার অ্যালার্ম বেজে উঠবে বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, দেশের ১২টা বেজে গেছে, আমার মনে হয় আগামী সাতই জানুয়ারি দেশের ১২টা বাজার অ্যালার্ম বেজে উঠবে। শুক্রবার জুমার পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জাতিসত্তার বিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে একতরফা পাতানো নির্বাচনে বাতিলের দাবিতে আয়োজিত এক বিক্ষোভপূর্ব মিছিলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের মহাসচিব। ইসলামী আন্দোলনের মহাসচিব তিনি বলেন, দেশে ভোট দেওয়া লাগবে না, নির্বাচন আগেই ভোট দেওয়ার পরিস্থিতি চলছে, আবার শিক্ষা কমিশনের পরীক্ষা দেওয়া লাগবে না, যারা আওয়ামী লীগ করবে তারা এমনিতেই অটোপাস হয়ে যাবে। তার মানে জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এদেশের মানুষকে ধ্বংস করার পায়তারা চলছে, এ ধরনের শিক্ষাক্রম আমরা বাতিল চাই। এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তামাশার নির্বাচন বাংলাদেশ হতে দেওয়া হবে না, জনগণের টাকায় এ নির্বাচন হতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নির্বাচনের নামে আসন ভাগাভাগি এবং ডামি নির্বাচনের নামে দেশে তামাশা শুরু হয়েছে। ১৪ আর ১৮ মতো আরেকটি কালো অধ্যায় রচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সরকার উঠে পড়ে লেগেছে। একতরফা এবং পাতানো নির্বাচন হলে দেশ ভয়াবহ সংকটে নিপতিত হবে, সাধারণ খেটে খাওয়া মানুষের আহাজারি আরও বৃদ্ধি পাবে, শিল্প কারখানার বন্ধ হয়ে যাবে, আর্থিক প্রতিষ্ঠানগুলো চরম হুমকির মুখে পড়বে, মানবতা বিপর্যস্ত হবে, দেশে একদলীয় বাকশাল কায়েম হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধী দলের উপর ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেন, সভা সমাবেশ মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার, সরকার জনগণের এই অধিকার কেড়ে নিচ্ছে, পুলিশ দিয়ে সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে, জনতার অধিকার নিয়ে কানামাছি খেলছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে ক্ষমতায় যার লালসা পূরণ হতে দেওয়া হবে না। তিনি বলেন, অচিরে এই সরকারকে পদ থেকে নোটিশ ধরিয়ে দিতে হবে। তারা বলেন, নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক পদে দলীয় লোক বসিয়ে একপাক্ষিক নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। নির্বাচন বন্ধে ২৬শে ডিসেম্বর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে।